আসসালামু আলাইকুম, হ্যালো ভিউয়ার্স, সবাইকে আরও একবার স্বাগতম জানাচ্ছি টেক ডেস্ক চ্যানেলের পক্ষ থেকে। তো রিসেন্টলি হয়তো অনেকেই এই খবরটি শুনেছেন যে কিছু স্মার্টফোনের নেটওয়ার্ক বন্ধ হয়ে যাবে। তো বেসিক্যালি আমি আপনাদেরকে ধারণা দিব বা আমি আপনাদেরকে আজকে বলবো কোন কোন স্মার্টফোনগুলা নেটওয়ার্ক বন্ধ হয়ে যাবে এবং দেশের বাহিরে থেকে আনা স্মার্টফোনগুলা কি নেটওয়ার্ক পাবে না কি পাবে না বা কিভাবে সেগুলোকে রেজিস্ট্রেশন করবেন সে সম্পর্কে বিস্তারিত বলবো আজকের এই ভিডিওতে। সো ভিউয়ার্স, ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, আশা করি আপনার কনসেপ্টটি ক্লিয়ার হয়ে যাবে। তো ম্যাক্সিমাম মোবাইল ইউজাররা যখন মোবাইল ফোন কিনতে যায় তখন একটা ভুল করে, সেটা হচ্ছে তারা জাস্ট মোবাইলের মডেলটি বলে এবং জাস্ট কিনে নিয়ে এসে পড়ে। তো সেই ফোনটা কি অফিসিয়াল ফোন নাকি আনঅফিসিয়াল ফোন সেটা জিজ্ঞেস করে না। এটা হচ্ছে ম্যাক্সিমাম ইউজাররা। আর অনেকে আছে এগুলা খুঁটিনাটি জিজ্ঞেস করে, দেখে শুনে তারপরে এই ফোনগুলাকে। তো এবার বলি যে অফিসিয়াল ফোন কি এবং আনঅফিসিয়াল ফোন কি। যে সমস্ত মোবাইল ফোন বাংলাদেশে আনার পর কোনো প্রকার ভ্যাট অথবা ট্যাক্স না দিয়ে বিক্রয় করা হয় সেগুলো হচ্ছে আনঅফিসিয়াল ফোন, এবং যে সমস্ত ফোন সরকারকে আমদানি শুল্ক ভ্যাট ট্যাক্স এসব দিয়ে বিক্রয় করা হয় সেগুলো হচ্ছে অফিসিয়াল ফোন। এবং 2018 সাল থেকে শুরু করে অফিসিয়াল ফোনের যে IMEI নাম্বারগুলো সেগুলো BTRC-র ডাটা বেজে সংরক্ষণ করা রয়েছে। এবং আগস্টের 1 তারিখ 2019 থেকে যত প্রকার মোবাইল ফোন আছে সমস্ত প্রকার মোবাইলের IMEI নাম্বার তাদের ডাটা বেজে রয়েছে, যেগুলো হচ্ছে অফিসিয়াল ফোন। এবং যেগুলো হচ্ছে আনঅফিসিয়াল ফোন সেগুলোর কোনো IMEI নাম্বার তাদের ডাটা বেজে নেই। সো আপনারা যদি কোনো প্রকার আনঅফিসিয়াল ফোন কিনে থাকেন তাহলে সেই সমস্ত ফোন আর আগস্টের 1 তারিখে কেনার পর সেই সমস্ত ফোন আর নেটওয়ার্ক পাবে না, মানে সেই সমস্ত ফোনে আপনি কোনো প্রকার সিম কার্ড ইউজ করতে পারবেন না। তো এখন অনেকের মধ্যে একটা প্রশ্ন আছে, সেটা হচ্ছে আমি যদি 2018 সালে বা 2017 সালে কোনো বৈধ অথবা অবৈধ ফোন কিনে থাকি তাহলে কি সেটার কোনো সমস্যা হবে কি না। অ্যাকচুয়ালি BTRC-র নির্দেশনা অনুযায়ী এখন পর্যন্ত কোনো সমস্যা হবে না, মানে আপনি যদি আগস্ট 1, 2019 আগে কোনো ফোন কিনে থাকেন তাহলে আপনার কোনো সমস্যা হবে না। কিন্তু এখন থেকে আগস্টের 1 তারিখ 2019 সাল থেকে কোনো প্রকার যদি আপনি আনঅফিসিয়াল ফোন কিনে থাকেন তাহলে আপনি সেই ফোন আর সিম কার্ডে নেটওয়ার্ক পাবেন না। সুতরাং আপনি যদি কোনো ফোন কিনেন সেক্ষেত্রে আপনাকে অফিসিয়াল ফোন কিনতে হবে, বাংলাদেশ সরকারকে অবশ্যই ভ্যাট ট্যাক্স সব কিছু দিয়ে তারপরে আপনাকে ফোনটি কিনতে হবে। তো আমার একটা কথা বলি, আমি যখন ফোন কিনতে যাই তখন কোন সমস্যা হয়েছিল, তো আমি Xiaomi ফোন কেনার জন্য একটা শপে যাই এবং আমি বাড়ি থেকে ডিসাইড করে যাই যে আমি অফিসিয়াল একটা ফোন কিনবো। তো অ্যাজ ইউজুয়াল আমি তাকে বলেছিলাম যে আমি একটা অফিসিয়াল ফোন কিনবো, উনি আমাকে বলছে যে হ্যাঁ এটা একটা অফিসিয়াল ফোন, এবং তার দোকানের উপরে এটাও লেখা ছিল যে অথরাইজড Xiaomi-র ডিলার বা এরকম কিছু লেখা ছিল। তো যাই হোক, তো তারপর তিনি ফোনটি আমাকে দেয়, আমি তাকে আগেই পে করি না, ফোনটি যখন অ্যাক্টিভ করে যখন আমি তার IMEI নাম্বার দিয়ে চেক করি তখন দেখি ফোনটা হচ্ছে আনঅফিসিয়াল ফোন। তার মানে হচ্ছে, এবং যে Xiaomi-র তো ই চেক করা যায়, Xiaomi যে এটা অফিসিয়াল নাকি আনঅফিসিয়াল সেটা কিন্তু চেক করার একটা সিস্টেম রয়েছে। কেউ যদি না জেনে থাকেন কিভাবে Xiaomi-র IMEI নাম্বার দিয়ে সেটা অফিসিয়াল নাকি আনঅফিসিয়াল ফোন চেক করতে হয় তাহলে আই বাটনে ক্লিক করে আপনি সেই ভিডিওটা দেখে আসতে পারেন। তো যখন আমি চেক করি তখন দেখি আমার এই ফোনটা আনঅফিসিয়াল ফোন, তখন আমি তো তাকে বলি যে ঠিক আছে আমি এই ফোনটা আমি নেবো না, এটা আনঅফিসিয়াল ফোন, আমাকে একটা অফিসিয়াল ফোন এনে দেন। তো উনি আমাকে বারবারই বলতে থাকে এটা অফিসিয়াল ফোন অথবা এ ধরনের গোজামিল বোঝাইতে চেষ্টা করে। তারপরে যখন আমি ওনাকে প্রুফ দিলাম যে এটা হচ্ছে আনঅফিসিয়াল ফোন, তখন উনি ওনার বস অথবা দোকানের যে হয়তো ওনার তাকে তিনি ফোন করেন, এবং ফোন করে কথা বলার পর তিনি অন্য আরেকটি শোরুম থেকে উনি আমাকে অফিসিয়াল ফোনটি এনে দেয়। এরপর আমি আবার IMEI নাম্বার চেক করি, চেক করে দেখি যে হ্যাঁ আমার ফোনটা অফিসিয়াল ফোন। তো বিদেশ থেকে কেউ যদি আপনাকে ফোন গিফট করে তাহলে সেই ফোনগুলো কি নেটওয়ার্ক পাবে? অ্যাকচুয়ালি আগস্টের 1 তারিখের পর, 2019 সালের আগস্টের 1 তারিখের পরে যদি ফোনটি কেনা হয় বা দেশের বাহিরে থেকে যদি আনা হয় তাহলে কিন্তু সেই ফোনটি নেটওয়ার্ক পাবে না। তো সেক্ষেত্রে আপনাকে যে কাজটি করতে হবে, যে ব্যক্তি আপনাকে ফোন গিফট করবে তার কাছ থেকে আপনি রিসিপ্টটি চেয়ে নেবেন, মানে যে দোকান থেকে ফোনটি কিনেছে সেই রিসিপ্টটি আপনার প্রয়োজন হবে। আপনি সেই রিসিপ্ট দিয়ে আপনার ফোনটিকে আপনি রেজিস্ট্রেশন করতে পারবেন, তাহলে আপনার ফোনটি নেটওয়ার্ক পাবে। সো কেউ যদি দেশের বাহিরে থেকে ফোন
কিনেন তাহলে অবশ্যই দোকানের রিসিটটি নিয়ে আসবেন এবং সেই রিসিট দিয়ে বাংলাদেশে এসে আপনি ফোনটি ইউজ করতে পারবেন। তো বেসিক্যালি এই সমস্ত উদ্যোগ নেওয়ার একটাই কারণ, সেটা হচ্ছে আপনার ফোন যদি কখনো হারিয়ে যায় তাহলে কেউ অন্য কেউ যেন ইউজ করতে না পারে, সেই সব কারণেই এই উদ্যোগটা নেওয়া হয়েছে। এবং বাংলাদেশ সরকার যে প্রতি বছর হাজার হাজার কোটি টাকা রাজস্ব থেকে বঞ্চিত হচ্ছে সেইটা যেন আর না হয় তার কারণে এই উদ্যোগটা নেওয়া হয়েছে। তো অবশ্যই আপনারা অফিসিয়াল ফোন কিনবেন, যদি অফিসিয়াল ফোন না কিনে আনঅফিসিয়াল ফোন কিনেন তাহলে কিন্তু আপনার ফোন আপনি ইউজ করতে পারবেন না। এবং বর্তমান সময়ে ট্যাক্সের পরিমাণ হচ্ছে বা ভ্যাটের পরিমাণ হচ্ছে যে 58%, মানে হচ্ছে আপনার ফোনটির প্রাইস যদি হয় 10,000 টাকা দেশের বাহিরে তবে সেটা বাংলাদেশ থেকে কিনতে হবে 15,850 টাকা দিয়ে। সো 58% যোগ করে যা প্রাইস আসবে সেই প্রাইস অনুযায়ী আপনাকে বাংলাদেশ থেকে ফোন কিনতে হবে। ভিউয়ার্স, আপনি হয়তো এখন বুঝতে পেরেছেন কোন কোন ফোনে নেটওয়ার্ক পাবে। আগস্টের 1 তারিখের পর কেনা ফোন যদি আনঅফিসিয়াল হয় তাহলে নেটওয়ার্ক পাবে না, এবং তার আগে যদি ফোন কেনা হয় তাহলে সেটা নেটওয়ার্ক পাবে। এবং আগস্টের 1 তারিখের পর থেকে কোনো প্রকার আনঅফিসিয়াল ফোন কিনবেন না, যদি কিনেন তাহলে আপনি আর নেটওয়ার্ক পাবেন না। এবং দেশের বাইরে থেকে কেউ যদি আপনাকে ফোন গিফট করে অবভিয়াসলি ক্যাশ মেমোটা নেবেন, এবং সেই ক্যাশ মেমো দিয়ে আপনি আপনার ফোনটিকে রেজিস্ট্রেশন করতে পারবেন এবং আপনার ফোনে আপনি নেটওয়ার্ক ইউজ করতে পারবেন। সো ভিউয়ার্স, আজকের ভিডিও এ পর্যন্তই। আশা করি সবাই অনেক বেশি ভালো থাকবেন। যদি আরও কিছু জানার প্রয়োজন থাকে তাহলে অবশ্যই ভিডিও নিচে কমেন্ট করবেন। ধন্যবাদ সবাইকে।